নমস্কার খবরিয়া টোয়েন্টি ফোর স্পিড নিউজ লাইভে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি অমৃতা চোখ রাখবো প্রথম খবরে দীপাবলির রাতে বাজি ফাটাতে গিয়ে তুবড়ি বিস্ফোরণে কোচবিহারের মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম অনির্বাণ ঘোষ বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর সংলগ্ন কোতোয়ালি থানার বুড়িয়াহাটি এক নং গ্রাম পঞ্চায়েতের মদনমোহন কর্ণলি এলাকায় ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানা গিয়েছে দীপাবলির রাতে অন্যান্যদের সাথে আতশবাজি পোড়াতে ছিল অনির্বাণ সে সময় তুবড়ি ফেটে কপালে আঘাত লেগে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সাথে সাথে তাকে উদ্ধার করে কোচবিহার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার প্রাথমিক চিকিৎসা করানো হয় কিন্তু অনবরত রক্তপাত হতে থাকায় পরে তাকে শহরের একটি নার্সিং নার্সিংহোমে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার এদিন তার মৃত্যুর খবর পেয়ে মৃত অনির্বাণের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করতে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মন্ত্রী তার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন বাজি ভাটাতে গিয়ে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক ঘটনা আমি এই পরিবারের পাশে আছি তার স্ত্রীর একটি কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। যাতে এই পরিবারটি বাঁচতে পারে মৃতের শাশুড়ি অনিতা সেন বলেন আমার একমাত্র জামাই সে তুবড়ির আঘাতের অভাবে তার মৃত্যু হবে আমি ভাবতেই পারছি না তার চিকিৎসা করার ও আমরা সময় পাইনি গিয়ে মৃত্যু হলো এক যুবকের মৃতঐ যুবকের নাম ওই ঘটনায় শোকে ছায় এসেছে পরিবারে জানা গিয়েছে এদিন তিনি কোচবিহারের সুনীতি রোডের ওষুধের দোকানে তিনি তার কর্মচারীদের সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন সেই সময় আতস বাজি পোড়াতে গিয়ে হঠাৎ সেটি ছিটকে গিয়ে অনির্বাণ বাবুর কপালে গিয়ে আঘাত হানে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানে তার প্রাথমিক চিকিৎসা করানো হয় কিন্তু অনবরত রক্তপাত হতে থাকায় পরে তাকে শহরের একটি নার্সিংহোমে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। এদিন তার মৃত্যুর খবর পেয়ে অনিবার নারায়ণবাবুর পরিবারের সঙ্গে দেখা করতে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তিনি পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়ে বাবুর স্ত্রীর সরকারি চাকরির আশ্বাস দেন পরবর্তী সংবাদ তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির একত্রিশতম জন্মদিনে একশো কেজি কেক দিয়ে শুভেচ্ছা জানালেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটি বুধবার কলকাতার কালীঘাট তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় পার্টি অফিসে ওই কেক নিয়ে যান কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিশীথ প্রামাণিক সেখানে রাজ্যের তুর্কি যুবনেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি একত্রিশতম জন্মদিন পালন করা হয় সেই পার্টি অফিসে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অভিষেক ব্যানার্জীর উপস্থিতিতে ওই একশো কেজির কেক কাটা হয় এদিনের ওই জন্মদিনের পার্টিতে কোচবিহার থেকে কালীঘাটে গিয়েছিলেন কোচবিহারের জেলার তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিশীত প্রামাণিক দিনহাটা এক নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক যুবনেতা নারায়ণ শর্মা রাফিকুল মিয়া রেজাউল করিম নুরুল হুদা সহ আরও অনেকে এদিন ওই জন্মদিন ঘিরে কালীরঘাট পার্টি অফিস চত্বরে জড়ো হয়েছে অগণিত মানুষ সেখানে যুব জন্মদিনে বার্থডে বয়কে শুভেচ্ছা জানাতে সব রকম প্রস্তুতি ছিল তুঙ্গে সেখানে তিনি এলেন কেক কাটলেন সকলের সাথে কেক বিনিময় করলেন এবং উপস্থিত সকলের সাথে কথা এক প্রস্ত জনসংযোগ ছড়িয়ে নিলেন মায়ের হাতে পায়েস খাওয়া থেকে পিসির পাঁচ হয়ে প্রণাম তার একত্রিশতম জন্মদিন সব কিছুই হয়েছে রীতি মেনে কোচবিহার থেকে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিশীত প্রামাণিক তার প্রিয় দাদা অভিষেকের জন্য নিয়ে এসেছিলেন একশো কেজির এক বিশাল কেক মোটের উপর তার জন্মদিন উদযাপনের একটা অন্য মাত্রা নিয়ে এসেছে এদিন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিশীত প্রামাণিক বলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি আমাদের সকলের প্রিয় দাদা তার একত্রিশতম জন্মদিনে আমরা কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একশো কেজি কেক দিয়ে প্রিয় দাদাকে শুভেচ্ছা জানালাম দাদার এই জন্মদিনে আমরা আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি পরবর্তী সংবাদ পরকিয়ায় ঘটনায় মার খেতে হলো মহিলা ও ব্যক্তিকে ঘটনা ঘটেছে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খাওয়া ডাঙ্গা মজর মিল এলাকায় ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে একই গ্রামের বিবাহিতা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল কাসেম আলী নামের এক ব্যক্তি অভিযোগ কাসেমের ওই মহিলার বাড়িতে প্রায় যাতায়াত ছিল সেই মতো মঙ্গলবার ও সেখানে যায় কাসেম খবর পেয়ে স্থানীয় লোকজন মহিলার বাড়িতে গিয়ে দুজনকে আটক করে এরপর দুজনকে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয় আক্রান্ত কাসেম আলীর বাড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ প্রথমে ওই মহিলা এবং সাক্ষী হিসেবে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ এরপর বুধবার সকালে স্থানীয়রা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করলে জলপাইগুড়ি জেলা অতিরিক্ত পুলিশ পৌঁছায় এবং আরও তিনজনকে আটক করে বানারহাট থানায় পুলিশ জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন এই ঘটনায় প্রথমে চারজনকে আটক করা হয়েছিল তার মধ্যে দুজনকে গ্রেপ্তারের পর বাকি দুই মহিলাকে ছেড়ে দেওয়া হয়েছে বুধবার আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তী সংবাদ দাড়িভেট স্কুল পুনরায় খুলতে সম্মতি দিল গ্রামবাসী কিন্তু তার জন্য প্রশাসনের কাছে বেশ কিছু শর্ত রেখেছে মৃতের পরিবার সহ গ্রামবাসীরা মৃত রাজেশ সরকার ও মৃত তাপেশ বর্মনের পরিবার ও নিজের সম্মতি জানান জানা গিয়েছে আগামী দশ তারিখ এই স্কুলের কাজ শুরু হবে বলে প্রায় দুই হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা মাথায় রেখে স্কুল খোলার সিদ্ধান্ত নেয় তারা তবে গ্রামবাসীর পক্ষ থেকে জানিয়েছে যদি শর্ত না মানা হয় তবে পুনরায় স্কুল গেট আটকে ধর্ণা বিক্ষোভ শুরু করবে আর সেই আন্দোলন আরও বড় আকার ধারণ করবে বিশে সেপ্টেম্বর দারিভিট স্কুলে সংস্কৃত উর্দু শিক্ষক নিয়োগ নিয়ে যে ঝামেলার সৃষ্টি হয়েছিল তাতে প্রাণ গিয়েছিল দুই ছাত্রের তারপর সেই ঝামেলা কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় এমনকি স্কুল খুলতে দেওয়া হবে না বলেও জানিয়ে দিল গ্রামবাসীরা বর্তমানে গ্রামবাসীতে স্কুল খুলতে রাজি হওয়ায় প্রশাসনিক মহল স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শর্তগুলি হলো তেরোই নভেম্বর আদালতে শুনানিতে আটজন ধৃতের জামিনের ব্যবস্থা করতে হবে বাকি যে সকল অভিভাবকদের নাম মামলায় আছে তাদের গ্রেপ্তার করা যাবে না সিবিআই তদন্ত করাতে হবে তদন্তের পর দোষীদের শাস্তির দাবি তো থাকছেই এলাকায় যে কোনো ঝামেলার পরিস্থিতি না হয় তার জন্য প্রশাসনকে দায়িত্ব নিতে হবে পরবর্তী সংবাদ অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সঙ্গীত শিল্পীর মৃত ওই সঙ্গীত শিল্পীর নাম কৌশিক মাইতি বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়নায় ওই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন আহতদের মধ্যে একজন মহিলাও রয়েছে বলে জানা গিয়েছে বুধবার রাতে ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্রিজের ওপর ছয় নম্বর জাতীয় সড়কে জানা গিয়েছে কালী পুজো উপলক্ষে সঙ্গীত শিল্পী কৌশিক মাইতি হাওড়ার বাগনানে অনুষ্ঠান করতে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের শ্রীরামপুর থেকে তিনটি গাড়ি নিয়ে তার দলকে নিয়ে গিয়েছিলেন তিনি অনুষ্ঠান শেষে বুধবার রাতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা এরপর বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর ফেরার পথে কোলাঘাট ব্রিজের একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গায়কের গাড়ি জেরে গাড়ির সামনের অংশ দুমড়ে যায় গায়কের মাথায় গুরুতর চোট লাগে গাড়িতে থাকা আরো চারজন গুরুতর আহত হন এরপর স্থানীয়রাই আহতদের উদ্ধার করে তমলুক হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকেরা কৌশিক বাবুকে মৃত বলে ঘোষণা করেন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক সন্দেহজনক থাকায় পরে তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয় ওই ঘটনার খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় কিভাবে ওই দুর্ঘটনা ঘটল তা ক্ষতি দেখছে পুলিশ পরবর্তী সংবাদ ঠাকুর থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের মৃত ওই যুবকের নাম লক্ষিন্দর মন্ডল ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে আর তার বন্ধু চিন্ময় বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিস্তা থানার টেডুবি সাত মাইল রাস্তায় জানা গিয়েছে মারিসদার পশ্চিম ধাঁদালি বাড়ির বাসিন্দা লক্ষীন্দর ও তার বন্ধু চিনময় বুধবার গভীরাতে বাইক নিয়ে ঠাকুর দেখতে বের হয় প্রত্যক্ষদর্শীদের দাবি ওই দুই যুবকই মদ্যপ অবস্থায় ছিল তাদের বাইকের গতিবেগও স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল এরপর আচমকাই চোরে ব্রেক কষেন লক্ষ্মী যার জেরে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে রাস্তার অপর প্রান্তে চলে যায় সেখানে রাস্তার ধারে পড়ে থাকা ইটে সজোরে ধাক্কা লাগে লক্ষ্মীন্দরের মাথা ওই ঘটনায় মাথা থেকলে যায় তার ঘটনাস্থলেই মৃত্যু হয় লক্ষীন্দরের ওই ঘটনায় গুরুতর আহত হয় চিন্ময় স্থানীয়রাই তাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করিয়ে দেয় তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন পরবর্তী সংবাদ এক যুবক যুবতীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পানাগড়ে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে পানাগড়ের রেলপাড় এলাকার বাসিন্দা দুই যুবতী বুধবার রাতে বোনকে নিয়ে বাড়ির কাছে একটি মন্দির থেকে প্রসাদ আনতে গিয়েছিল সেই অভিযোগ প্রসাদ নিয়ে মন্দির থেকে বাড়ি ফেরার পথে আচমকায় তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে দুই যুবক এরপর তাকে গাড়িতে তোলার চেষ্টা করে অভিযুক্তরা ওই ঘটনায় চিৎকার শুনে ওঠে ওই যুবতী ও তার বোন তাদের চিৎকারে বাড়ি থেকে বেরিয়ে আসে তাদের পরিবারের সদস্যরা বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা তবে অভিযুক্ত দুই যুবকের মধ্যে একজনকে চিনতে পেরে যায় ওই যুবতী ওই যুবতী জানিয়েছে অভিযুক্ত এক যুবক তাদের এলাকারই বাসিন্দা নাম মনোজ শর্মা অভিযোগ এর আগে অভিযুক্ত একবার ওই বোনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বুধবার রাতে ওই ঘটনায় কাংসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে যুবতীর পরিবার পরবর্তী সংবাদ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল পরপর দশটি দোকান বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বয়রা থানার কুলি চৌরাস্তা এলাকায় ওই ঘটনার খবর পেয়ে দমকলে দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে গভীর রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় পরবর্তী সংবাদ ট্রাকে থাকা মৃত্যু হলো দুই ভাইয়ের ওই ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই দুই ভাইয়ের ওই ঘটনার খবর দেয়া হয় পুলিশকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চাপড়া হাসপাতালে ভর্তি করেন কিন্তু আহত ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কৃষ্ণনগরে শক্তিনগর হাসপাতালে করা হয় পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পরবর্তী সংবাদ মৃত্যু হয়েছে নিঃসধ্য জঙ্গি সংগঠন উলফার কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়ার বুধবার উত্তর পূর্বের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই দাবি করেছে ভারতীয় গোয়েন্দারা সংবাদ মাধ্যমের ওই খবরে জানা হয়েছে সম্প্রতি পরেশ বড়ুয়ার অবস্থান সম্পর্কে জানতে পেরেছেন গোয়েন্দারা জানা গিয়েছে মায়ানমার চীন সীমান্তে একটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল পরেশ বড়ুয়া সেই দুর্ঘটনা মৃত্যু হয়েছে তার তবে কোথায় কবে এই দুর্ঘটনা ঘটেছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমটি গোয়েন্দা সূত্রের খবর প্রায় এক সপ্তাহ আগে বিশ্বস্ত সূত্রে তাদের কাছে পরেশ বড়ুয়ার মৃত্যুর খবর এসেছে দুর্ঘটনায় পরেশ বড়ুয়ার পাঁজরের একাধিক হাড় ও পা ভেঙেছে যদিও অসম পুলিশ জানিয়েছে তাদের কাছে সেনার মাধ্যমে পরেশ বড়ুয়ার মৃত্যু সংবাদ পৌঁছেছে তবে এ ব্যাপারটি নির্দিষ্ট কোনো তথ্য নেই তাদের কাছে আছি শেষ সংবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হল সাতচল্লিশ জনের মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে জিম্বাবয়ের রাজধানী হারারের কাছে একটি হাইওয়েতে মৃতদের মধ্যে দুজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে সংবাদ মাধ্যম সূত্রে খবর অনুযায়ী এদিন একটি যাত্রী বোঝাই বাস রাজধানী হারারে থেকে রুসাপে শহরের দিকে যাচ্ছিল সেই সময় অপরদিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে বহু মানুষের মৃত্যু হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে বাকিদেরও মৃত্যু হয় এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া টোয়েন্টি ফোর স্পিড নিউজ লাইভ আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট খবরিয়া টোয়েন্টি ফোর ডট কম সারাদিনের নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দ্য টাইম নমস্কার